হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমাদের শৈলকুপা হাবিবপুর নিমতলা মহাশ্মশানের কালী মন্দির প্রাঙ্গণে। এখানে শুভ জন্মাষ্টমী পালন হচ্ছে, তো আসুন আমরা এখানকার আগত বিভিন্ন অতিথিদের কথা শুনব এবং এখানে কি কি উৎসব চলছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি উত্তম কুমার কন্ড, ভাইস প্রিন্সিপাল আদিলউদ্দিন কলেজ লাঙ্গলবান। জন্মাষ্টমী অনুষ্ঠানে এসেছিলাম, খুব সুন্দর মঙ্গল শোভাযাত্রা এবং খুব সুশৃঙ্খল অনুষ্ঠান হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আশা করি প্রত্যেকবারই এই শৈলকুপায় এই ধরনের অনুষ্ঠান হবে। পূজার জীবন পরিষদ শৈলকুপার উদ্যোগে আমরা এটাই চাচ্ছি এবং সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমি বীর মুক্তিযোদ্ধা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের ছোট থানার সভাপতি। শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছরে আমরা এই দিনে মহাসমারোহের সাথে পালন করি এবং এবার যেভাবে আমরা জমায়েত করতে করেছি, অতীতে এত জমায়েত আমাদের বন্ধ করতে পারিনি। তাই শুভ জন্ম অনুষ্ঠানে উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে ধন্যবাদ। ধন্যবাদ দাদা। হ্যাঁ নমস্কার, আমি কালীপ্রসাদ বিশ্বাস, বাংলাদেশ পূজাযোগ পরিষদ শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। প্রতিবারের ন্যায় 2023 সালে আমাদের শৈলকুপা উপজেলা পূজাযোগ পরিষদের নেতৃত্বে আমরা যথাযোগ্য মর্যাদার সাথে এই শুভ জন্মাষ্টমী পালন করার জন্যে মহা উদ্যোগ নিয়েছি এবং তারই ফলশ্রুতিতে আজকে আমাদের শৈলকুপা থানার সনাতনী সম্প্রদায়ের মানুষ যেভাবে সাড়া দিয়ে আজকে যে আনন্দ উল্লাস করে আজকে শুভ জন্মাষ্টমী পালন করেছে এবং আমাদের সাথে আওয়ামী লীগের এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয়, পৌরসভার মেয়র মহোদয় এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সমিতির নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছে এবং আপামর জনসাধারণ সবাই আমাদের পক্ষে এত সুন্দরভাবে এত মনোরম পরিবেশে শৈলকুপা ঐতিহ্যবাহী রামগোপাল মন্দির থেকে শুরু করে কবিরপুর নিমতলা মহাশ্মশান পর্যন্ত আমাদের প্রশাসনের মানুষ সহ সার্বিকভাবে আমার সংগঠনকে, আমাদের এই সম্প্রদায়ের মানুষকে এবং এই শুভ জন্মাষ্টমীর যে র্যালিতে সবাই মিলে সাহায্য সহায়তা যা করেছে আমি আমার পূজাজন পরিষদের পক্ষ থেকে তাদের এবং যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা ফটোগ্রাফার আছেন, প্রশাসনের সমস্ত উচ্চ থেকে নিঃস্ত কর্মচারীবৃন্দ আমি পূজাজন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। শুভেচ্ছা। ধন্যবাদ। কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুর, গোপাল কথা বলো, গোপাল কই বাবা মানে পরে আশ্বাস লাগবে, ঘুম বন্ধ করো। আমাদের হাবিবপুর নিমতলা মহাশ্মশানের কমিটির আমাদের সম্পাদক
দাদা প্রদীপ কুমার বিশ্বাস, তার মুখ থেকে আজকে আমাদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটা কথা শুনব। ধন্যবাদ। হাবিবপুর নিমতলা মহাশ্মশান প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বিশাল একটা রেলির মাধ্যমে আমাদের এই হাবিবপুর নিমতলা মহাশ্মশান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরপাড়া ও সৈকতপা হয়ে এবং রামগোপাল মন্দির পর্যন্ত অতিক্রম করার পর ওখানে দিয়ে প্রসাদ গ্রহণ করার পরে ওখানে আমাদের উপজেলা চেয়ারম্যান এবং এই উপজেলার আমলিকে যিনি সভাপতি ছিলেন মতিয়ার দত্তা, তিনি সহকারে ওখানে রেলি এবং উদ্বোধনী ভাষণের পরে ওখান থেকে আবার শুরু হয়ে রামগোপাল মন্দির থেকে শুরু হয়ে এবং আমাদের বাজার পরিক্রম করে শৈলকোপা বাজার পরিক্রম করার পরে আমাদের এই হাবিবপুর নিমতলা মহাশ্মশান প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়েছে। এই সমাপ্ত হওয়ার পরে এখানে অনেক জয়টা সহকারে বাইরের পুরো উপজেলার লোকজন সহকারে এখানে প্রচুর লোকের সমাগম, এখানে 10,000 লোকের সমাগম আমার মনে হয়েছে। এখানে চারটে জয়টঙ্কা দলের আমাদের নিমন্ত্রিত ছিল তারা এসেছে এবং একটা মধুয়া সম্প্রদায় এসেছে, সেটা আছে বালিয়াকান্দি থেকে। এখন 5,000 থেকে 10,000 লোকের আয়োজনের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করব। আমরা মনে করি এবছরের জন্মাষ্টমীটা খুব সুন্দর এবং জাঁকজমক এবং আবহাওয়ার পরিবেশ যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে আমার মনে হয় শৈলকোপাবাসী আনন্দিত এবং আমার মনে হয় আগামী বছর আরও ভালো করে আমরা এই অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে পারবো, এটাই আমাদের সম্ভব, এটাই আমাদের আশা। এই বলে আমার সংক্ষিপ্ত কথা ছিল। ধন্যবাদ দাদা। দাদা শুভ জন্মাষ্টমী উপলক্ষে দুই একটা কথা বলেন। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, ভগবান এই ধরাধামে এসেছিলেন দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন তখন ভগবান গীতার মধ্যে বলছেন যে আমি বিনা কারণে এই ধরাধামে অবতীর্ণ হই না। যদা যদা হি ধর্মস্যা গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্যা তদাত্মনাং সব্রহ্মম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়স্য দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলছেন যে যখন যখনই এই ধরাধামে অধর্মের অভ্যুত্থান হয়, ধর্মের গ্লানি হয়, তখন আমি এই ধরাধামে অবতীর্ণ হই। এই ধরাধামে আমি যখন আসি তখন কংস নামক একজন দুরাচারী আর ভৈবাসুর নামক একজন দুষ্টাচারী, এদের বিনাশের জন্যই আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলাম। সনাতন ধর্মের বড় উৎসব আবির্ভাবটিতে উপলক্ষে 2023-এর এই জন্মাষ্টমী সফল হোক, এই জগতে সমস্ত প্রাণীর কল্যাণ হোক, এই কামনায় স্বয়ং শ্রীকৃষ্ণের চরণে আমার পৌর্ণিতি জ্ঞাপন করছি। তার করুণা সবার উপর বর্ষিত। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের এক শ্রদ্ধেয় মাস্টার দাদা বাবু গৌতম কুমার বোস, দাদা বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তো তার মুখ থেকে আমরা শুভ জন্মাষ্টমী উপলক্ষে দুই একটা কথা শুনব। নমস্কার। আসলে জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। পৃথিবীর সারা প্রান্তে যত হিন্দু আছে আজকের এই দিনটাকে তারা অত্যন্ত সম্মান যথাযথ মর্যাদার সাথে পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ আমরা শৈলকোপাবাসী সবাই একত্রিত হয়েছি এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য। এবং আমাদের সকাল 10:00 আমাদের অস্ত্র
শৈলকুমার দিনাতে এক আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় তার ভার্চুয়াল ভাষণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রাচীন মন্দির রামগোপাল মন্দির থেকে আমরা মিছিল র্যালি নিয়ে আমরা সর্বমন্দির পৌরসভার যত মন্দির আছে প্রদক্ষিণ করে এখন আমরা কবিপুর মহাশ্মশানে অবস্থান করছি এবং সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে, সবাই সুশৃঙ্খলভাবে প্রসাদ নিচ্ছে এবং সাথে সাথে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে জন্মাষ্টমীর শুভকামনা জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণ যেন সবাইকে মঙ্গলে রাখেন এবং তাদের মঙ্গল মানে জগতের সকলের কল্যাণ কামনায় তিনি যে আবির্ভূত হয়েছিলেন সেই ধারাবাহিকতাটা যেন সমস্ত সময় ধরে চলে এরই শুভকামনা করে আমি আমার কথা শেষ। আমাদের শ্রদ্ধেয় দাদা শ্যামলদার সাথে একত্রিত হয়েছি আজকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে, অল্প দুই একটি কথা দাদা বলবে। নমস্কার, আমি শ্যামল শিকদার। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে আমরা হাবিবপুর নিমতলা মহাশ্মশান দিয়ে একটা র্যালি বের করে রামগোপাল মন্দিরে যাই, ওখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা শুরু হয়, ওখান থেকে আমরা আবার র্যালি নিয়ে এখন নিমতলা মহাশ্মশানে উপস্থিত হলাম। সবাইকে ধন্যবাদ।
আমাদের হাবিবপুর নিমতলা মহাশ্মশানের সম্মানিত আমাদের বর্তমান অ্যাক্টিং সভাপতি বাবু অনুপ কুমার সাহার মুখ থেকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে দুই একটা কথা শুনি। আমাদের যে এই জন্মাষ্টমী র্যালিটা আজকে আমরা বের করেছি, সমস্ত এই 14টা কোনোটা ইউনিয়ন মাইকে সবাই মিলে আর কি এই জন্মাষ্টমী র্যালি বের করছি, তাতে প্রচুর লোকের সমাগম হয়েছে। তাতে অনুষ্ঠানটাও সবাই খুব ভালোভাবে করছি। উপজেলার চেয়ারম্যান ছিলেন, বড় মেয়র ছিলেন, প্রশাসনিকরা ছিলেন, সবাই আগে অনুষ্ঠানগুলো র্যালিটা সুন্দরভাবে বের করছে। তাতে প্রসাদের ব্যবস্থাও হয়েছে, প্রসাদও সবাই দেওয়া হয়েছে, এখন মোটামুটি শেষের দিকে আর কি। এগুলোই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দাদা। আমাদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দুই একটা কথা বলো। শুভ জন্মাষ্টমী ভাগবত বাসুদেবায় নমঃ। ঠাকুরের 5229তম জন্মদিন, এইখানে ঠাকুরকে শ্রদ্ধা এবং নমস্কার। আমরা শিল্পবা কবিরপুরবাসী অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা র্যালি সম্পন্ন করে কবিরপুর হাবিবপুর মহাশ্মশানে এখন প্রসাদ গ্রহণের জন্য উপস্থিত হয়েছি। সবাই প্রসাদ খাচ্ছে, শ্রীকৃষ্ণের জন্মদিনে প্রসাদ আমরা গ্রহণ করছি। আপনারা সবাই আমন্ত্রিত, প্রসাদ গ্রহণ করুন এবং আমাদের জন্য শুভকামনা করুন। সবার জন্য শুভকামনা রইল। আপনার নামটা বলে? ভরত কুমার লস্কর, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, নিয়াজ ইন্দালম ডিগ্রি কলেজ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।